আমার চ্যানেল সাকসেস কুইস্ট। আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই ভিডিওতে। আগামী যে শুনানিটি রয়েছে 16 তারিখ, তার একটি কলেজ বেরিয়েছে এবং আগামী যে 16 তারিখ শুনানি হবে, কি হবে সেখানে, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওতে। আগে আমরা কলেজটি দেখে নেব। হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কলেজটি ডাউনলোড করেছি এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 16 তারিখ শুক্রবার এই আপার প্রাইমারি 9597 যে কেসটি রয়েছে সেটি কোর্ট নাম্বার 5/11 থেকে শুরু হবে। কেসটি দীর্ঘ সময় ধরে হেয়ারিং হবে এবং এই কেসটির সঙ্গে যে সমস্ত কেস রয়েছে অর্থাৎ ট্যাগ কেসগুলোর সঙ্গেও এই কেসটি আলোচনা করা হবে। এবং এই পরবর্তী যে শুনানি 16 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিটিশনারের তরফ থেকে বলবেন গতকাল অর্থাৎ 14 তারিখ কিশোর কুমার দত্ত অর্থাৎ এজি সাহেব তার কিন্তু বক্তব্য শেষ করেছেন এবং আগামী 16 তারিখে পিটিশনার তার বক্তব্য পেশ করবেন এবং তার যে সমস্ত কনক্লুটিভ এভিডেন্স রয়েছে বা তার চূড়ান্ত যে সমস্ত বিষয়গুলো বলার রয়েছে সেগুলো বলবেন এবং পরবর্তী যে 19 তারিখ রয়েছে সেখানে তাদের কিন্তু লিখিত রূপে সমস্ত বিষয়গুলোকে জমা দিতে হবে এবং 21 তারিখে সম্ভবত কিন্তু রায় দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর আগেই আপার প্রাইমারির কিন্তু একটি গুরুত্বপূর্ণ রায় বেরোতে পারে এমনই কিন্তু আশা করা যাচ্ছে। এবং যেহেতু এর আগে আমরা দেখেছি 14 তারিখে এই কেসটির শুনানি কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছিল, 2 ঘন্টারও বেশি সময় ধরে এই কেসটি চলেছিল, সেহেতু কিন্তু একটি পজিটিভ সাইন দেখা যাচ্ছে যে এতে যে দ্রুত যে আমাদের বিচারপতি রয়েছে মৌসুমী ভট্টাচার্য দ্রুত কেসটিকে শেষ করার জন্য বা চূড়ান্ত রায় আনার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে। আপার জট কাটাতে উদ্যোগী বিচারপতি দ্রুত সওয়াল জবাব শেষ করতে অনুরোধ। এটা কিন্তু আমরা আগেই জানি যে অর্ডার কপি বেরিয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছিলেন যাতে দ্রুত কেসটি শেষ হয়, পুজোর আগেই যাতে কোনো একটি চূড়ান্ত রায় বেরিয়ে আসতে পারে সেরূপভাবেই কিন্তু তিনি একটি রেখাচিত্র আগেই দিয়ে দিয়েছিলেন যে 14, 16, 19, 21 তারিখ এই ব্যাপারে তিনি কিন্তু আগে থেকেই সতর্ক ছিলেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে 14 তারিখ এডি সাহেব বলবেন, 16 তারিখে পিটিশনারের তরফ থেকে কিছু বলবেন এবং এই আগামী 16 তারিখ খুব ভাইটাল হবে। তার উপরে কিন্তু অনেক অংশ নির্ভর করবে কেসের রায় কোন পক্ষে যাবে, রায়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেসের শুনানিটাই শুধু হলে হয় না, তার সঙ্গে যে রায়টা বেরোবে সেটি কিন্তু সমস্তটাই যে পিটিশনার রয়েছে, পিটিশনারের উকিল রয়েছে তাদের যে বিষয়গুলো তুলে ধরবে তার উপরে কিন্তু নির্ভর করবে এই কেসটির সমস্ত রায়। তো এই 16 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে পিটিশনাররা কী বলছেন, মাননীয় যে বিচারপতি রয়েছে তার সামনে সেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের যে চূড়ান্ত রায় তার উপরে কিন্তু প্রভাব পড়বে, সেদিকে আমরা দেখবো এখন 16 তারিখে কী হচ্ছে। এটা কিন্তু সত্যি খুব ভালো, কেসটি খুব দ্রুত গতিতে শেষের দিকে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে কেসটির শুনানি হচ্ছে।